মৌলিকভাবে ষাটটি বিষয় বর্জন করা একটু বলেন তো কয়টা ষাটটা আমি একবারে বলি আপনারা খালি মন দিয়ে শোনেন এক নম্বর যে বিষয়টা বর্জন করা সেটা হলো তাজিয়া মিছিল বের করা এটা করা যাবে না দুই নম্বর মর্সিয়া পাঠ করা যাবে না তিন নম্বর মাতম করা যাবে না চার নম্বর এই দিনকে কেন্দ্র করে কোনো পিপাসার্থকে এই নিয়তে পানি পান করানো যাবে না যে আজকে পানি পান করাইলে মনে হয় আলাদা ফজিল এরকম নিয়তে পানি পান করানো যাবে না আপনি আজকে খাওয়ান আজকে সব আছে ডেলি পানি পান করানোর সব আছে ওই দিনকে নির্ধারণ করা যাবে না পাঁচ নম্বর এই দিনকে কেন্দ্র করে ইশালে সবের উদ্দেশ্যে কিছু বাঁকানো যাবে না যে আজকে ইশালে সবের জন্য কিছু বাঁকাম ছয় নম্বর এই দিনে বাচ্চাদেরকে খালি পায়ে রাস্তায় পাঠানো যাবে না সাত নম্বর ঢোল তবলা বাজানো যাবে না মৌলিকভাবে 7টি কাজ বর্জনীয় এই সাতটি কাজ বর্জনীয় কিভাবে এর মধ্যে বিশেষ করে মাতম করাটা নিষেধ কেন কয়েকটি বর্ণনা mondi শোনেন সহি বুখারীর বর্ণনা আটানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিন্না মান বলেন তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত না যারা নিজেদের গাল থাপড়ায় যারা নিজেরা তাদের শরীরের জামা কাপড়গুলো ছিঁড়ে ফেলে যারা জাহিলি যুগের মানুষের মতো আওয়াজ করে মুখ দিয়ে মাতম করে তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত না শহী বুখারির বারোশো ছিয়ানব্বই নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আনা বারি উমিনা সালিকা ওয়াল হালিকা ওয়াল এই বর্ণনার শেষের দিকে আছে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারি উমিনা সালিকা ওয়াল হালিকা ওয়াল ওই নারীদের সাথে নবীর কোনো সম্পর্ক নাই যেই নারী কারো মৃত্যুকে কেন্দ্র করে জোরে জোরে চিৎকার করে কান্না কাটি করে ওই নারীর সাথে নবীর কোনো সম্পর্ক নাই যেই নারী তার শরীরের জামা কাপড় ছিঁড়ে ফেলে ওই নারীর সাথে নবীর কোনো সম্পর্ক নাই যেই নারী শোকে মাতম করে আর মাথার চুল উপরে ফেলে তার সাথে নবীর কোনো সম্পর্ক নাই আরেকটা বর্ণনা শুনলে বিষয়টা ক্লিয়ার হবে আর জামিউ সগীর হাদিসের একটা কিতাব চার হাজার দুইশো এক নম্বর হাদিস এই হাদিসটি শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন রসুল্লাহ সাল্লা সাল্লামের কন্যা জয়নব রদি আল্লাহ তালা আনহা মারা গেছে ভাই বলেন তো কে মারা গেছে নবীজি সাল্লাহ আলী সাল্লামের কন্যা জয়নব রদি আল্লাহ তালা হাদিসটি এইভাবে মা তৎ বিন মা তৎ জয়নবু বিন তু রসুল ইহি সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কন্যা জয়নব রদি আল্লাহ তালা আনহা ইন্তেকাল করলেন ফাবাকাতিন নিসা নারীরা কান্নাকাটি শুরু করছে এই বাচ্চারা আওয়াজ করো না আচ্ছা আচ্ছা আপনারা সবাই তাকান আমার দিকে তাকান রসূউল্লা সাল্লাল্লা আলি সাল্লামের কন্যা জয়ানব র দিয়া তালা আন্হা ইন্তেগাল করস নিসা নারীরা কান্নাকাটি শুরু করস ফাজা আলা ওমর চাবুক দিয়া মায়ের শুরু করস ফারুক চাবুক সরসুর চুল্ল হিল্ল কালী বিয়া দিহি নবী তার হাত মোবারবদি হযদে অমর কেবলে নমর একটু থামো মাল্লা মিয়া অমর ওমর একটু নরম হও একটু সদয় আচরণ করো এটা বইলা নবীজি নারীদের কি কি বললেন নারীরা কানছে হযদে অমর মারতি নিছিলেন নবীজি বললেন আর একটু থামো না একটু সদয় আচরণ করো তুমি একটু কিছু হলেই চাবুকটা নিয়ে নো একটু থামো এবার নবী নারীদেরকে যেটা বললেন সেটা আমাদের জন্য শিক্ষণীয় নবী বললেন ইইয়াকুননা ওয়ানাই তন ও নারীরা শয়তানের মতো ইনিয়ে বিনিয়ে জোরে বিলাপ করে কান্নাকাটি করা থেকে বেঁচে থাকো শয়তানের মতো ইনিয়ে বিনিয়ে বিলাপ করে কান্নাকাটি করা থেকে বেঁচে থাকো এরপরে নবীজি বললেন মাহ মা কানা মিনাল আইন ওয়ামিনাল মিনাল ফামিনাল্লাহ ও রহমা। কেউ ইন্তেকাল করলে যদি চোখ দিয়ে পানি আসে আর অন্তর ব্যতীত হয় এটা আল্লাহর পক্ষ থেকে রহমত কেউ ইন্তেকাল করলে যদি চোখ থেকে পানি আসে আপনি জোরে চিল্লাইতেছেন না এমনি পানি আসতেছে চোখ থেকে আপনার চোখের পানি পড়তেছে জামা ভিজতেছে দাঁড়ি ভিজতেছে সামনের মাটি ভিজে যাইতেছে আবু দাউদের এই বড় হাদিস মুসনাদ আহমদেরও বড় হাদিস আল্লাহ রসুল কবরের পাশে বৈশা বাচ্চাদের মতো এইভাবে কান্না করতেছিলেন সাহাবি বাড়া ইবনে আজেবের বর্ণনা ওই পাশে গিয়ে নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া দেখে কবর দেইখা নবী কানতে কানতে সামনের মাটিগুলা কাদা যুক্ত করে ফেলছে তো নবীজি বলেন কারো মৃত্যুতে যদি চোখে পানি আসে আর অন্তর বিগলিত হয় এটা আল্লাহর পক্ষ থেকে দয়া রহমত আর যা হাত থেকে হবে আর মুখ থেকে হবে এটা শয়তানের কাজ হাত থেকে হবে মুখ থেকে মানে হায় হায় আর হাত দিয়ে এটা সেটা মুখ থেকে হায় হায় আর হাত দিয়ে এটা সেটা এটা শয়তানের কাজ তাহলে মুখ দিয়ে আওয়াজ আর হাত দিয়ে উল্টা কাজ মুখ দিয়ে করতেছেন আওয়াজ আর হাত দিয়ে নিজেরে আঘাত করতেছেন রক্তাক্ত করতেছেন এটা শয়তানের কাজ আর যদি চোখ থেকে পানি পরে অটোমেটিক অন্তর বিগলিত হয় এটা আল্লাহর দয়া তাহলে এই জায়গায় বিষয়টা স্পষ্ট হয়ে গেলো আমাদের আমরা কারো মৃত্যুতে এইভাবে বিলাপ করবো না মাতম করবো না প্রশ্ন হলো তাহলে কারো মৃত্যুতে আমাদের কি করণীয় প্রথমে কোরআন থেকে জানি করণীয়টা সুরায় বাকারা একশো পঞ্চান্ন একশো নম্বর আয়াতে লম্বা আলোচনা আমি শুধু সামান্য একটু বলি আল্লাহ তা বলেন আউজ বিল্লাহ হিমিনা শেই কল ই আল্লাহ বলেন ওয়াল নাবলুয়ানকুম্ভি সেই ইম্মিনাল খৌ ফি ওয়াল জোরি ওয়ান আক সিমিনাল আম্মা ওল আন ফুসি

জানমাল তোমাদের থেকে ছিনিয়ে নিয়ে তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষার পর নবী যারা ধৈর্য ধারণ করবে আর যারা বিপদে এই কথা বলবে ইন্না ইলাইহি তাদেরকে আপনি আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানাই তাহলে এক নম্বর আমল শিখলাম কেউ মারা গেলে ইন্না লিল্লাহি ও ইন্না ইহি রাজিউন পড়া এটা শুধু মারা গেল না কিন্তু আপনি অন্য কাজেও পড়বেন মারা গেলেও পড়বেন আবার কোথাও যদি আপনি আঘাত খান তখনও বলবেন সবাই ভাবে কি যে কেউ মারা গেলে শুধু ইনালিল্লাহ মাইকের অপেক্ষা থাকে যে মাইকে ইনালিল্লা বললে পরে বলবে না ইনাল্লাহ মানি আপনি যদি কোথাও আঘাত খান তাও বলবেন ইনাল্লাহি বা ইনাই রজনী এটা জানলাম কোরআন থেকে এবার হাদিস থেকে একটা দোয়া শিখবো মুখস্থ করবেননি ইনশাল্লাহ আরবিটা চেষ্টা করবেন না পারলে বাংলাটা আমি আরবিটাও বলবো বাংলাও বলতেছি সহি বুখারির বারোশো চুরাশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লামের নাতি মারা গেছে নাতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইন্তেকাল করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ গেছে তার মেয়ে সংবাদ পাঠাইলেন আব্বা একটু আসেন বাসায় ছেলেটা মারা গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সংবাদ শুনে বললেন ইন্না লিল্লাহি মা আখাজা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা একটু যদি পারেন আর কি বলেন আমার সাথে যেটা নিয়ে গিয়েছেন সেটা আল্লাহর যা রেখে দিয়েছেন এটাও আল্লাহর বলেন আমাদের মধ্যে যারা নাই তারাও আল্লাহর যারা বেঁচে আছি তারাও আল্লাহ তাহলে কী শিখলাম কারো মৃত্যুতে বলবো যেটাকে আল্লাহ নিয়ে গেছেন এটাও আল্লাহর আর যাদেরকে আল্লাহ রেখে দিয়েছেন এটাও আল্লাহর আর প্রত্যেকটা জিনিসের নির্ধারিত সময় আছে এই হলো আরবি দোয়ার বাংলা আমি আবার বলছি যেটা নিয়ে গেছেন এটাও আল্লাহর যেটা রেখে দিয়েছেন এটাও আল্লাহর সব কিছুর একটা রাজিউন বড়া। আর হাদিস থেকে আমরা জানলাম ইন্নালিল্লাহি মা আখাজা মা বিআজালিম মুসাম্মা এই এই হলো আমাদের আশুরার দিনের আরেকটা কাজ এ বর্জনীয় কাজ যে সাতটা বর্জনীয় কাজ এগুলো আমরা করব না আরেকটা ভয়ঙ্কর বর্জনীয় কাজ যেটা বলছি আমরা ঢোল তবলা পিটানো কি পিটানো ঢোল তবলা বাজানো প্রিয় এলাকাবাসী চৌধুরী বাজারে মাহফিলের যারা উপস্থিত হয়েছেন আপনারা আপনাদের হাতে বায় ধরে বলি যেটা বুঝেন না সেটা আলেমদের কাছে গিয়ে বারবার বুঝেন যেটা বুঝেন না আলেমদের কাছে বারবার যান যে আমারে বুঝান গত বিশ বছর তো এইভাবে আমার সন্তানরা করছে এখন কি করব আলেমদের কাছে যান আপনি আলেমরা আপনারে বলবে না ধমক দিবে না আপনারে বুঝাবে যেটা আমার ভুল সেই ভুলটা আপনি নিজে শুধরেন রসুল্লাহ আলি সাল্লাম বলেন হাদিসের কিতাব চারশো সাতাইশ নম্বর হাদিস দুটি আওয়াজ অভিশপ্ত বলেন সবাই দুটি আওয়াজ আবার দুটি আওয়াজ এক নম্বর আনন্দের সময় গান বাদ্য বাজানোর আওয়াজ অভিশপ্ত আনন্দের সময় গান বাদ্য বাজানো অভিশপ্ত জানতে চাই বিয়ে কি আনন্দের বিষয় না দুঃখের ওই সময় কি গান বাজনা হয়নি তাহলে এই আওয়াজটা কিসের অভিশপ্ত আওয়াজ তাহলে বিয়ের সময় যে আওয়াজ হবে গান বাদ্যের আওয়াজ এটা কি আওয়াজ এই দেখেন এটা বলার পরে অনেকে বলবেন হুজুর আপনি একটা কথা কইলেন বললাম না না বুঝলে আবার আসেন আবার বুঝাই এটা নবীজি বলছেন যে আনন্দের সময় গান বাদ্যের যে আওয়াজটা হবে এটা অভিশপ্ত আওয়াজ দুই নাম্বার ওয়াসাউতু একটা হলো সাউতু মিজবার আরেকটা হলো সাউতু ওয়াইলিন ইনদা মুসিবা বিপদের সময় ঢোল তবলার আওয়াজ এটা অভিশপ্ত কিসের সময় বলেন তো আমি জানতে চাই হুসাইন আনহুর শাহাদাত আমাদের জন্য কষ্টের কিনা তাহলে এই কষ্টের সময় ঢোল তবলা বাজানো নবীজি বলছেন এটা অভিশপ্ত আওয়াজ দেখেন আপনি এখন বলবেন না আপনি এটা কি বললেন হঠাৎ বললাম তো না বুঝলে আবার আসেন আবার বলি আমি আবার বলছি নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন দুটি আওয়াজ অভিশপ্ত একটা হলো আনন্দ প্রকাশের সময় গান বাদ্যের আওয়াজ অভিশপ্ত আওয়াজ বিশ্বাস করেন অভিজিরা বলছে অভিশপ্ত আওয়াজ আর একটা আওয়াজ বিপদের সময় ঢোল তবলা বাজানোর যে আওয়াজটা এই আওয়াজকে আমাদের হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলছেন এটা অভিশপ্ত আওয়াজ এই অভিশপ্ত কাজ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ এবার গুরুত্বপূর্ণ একটা কথা মহারম মাসকে কেন্দ্র করে বলেন ইনশাল্লাহ বলেন কখনোই বেদাত করব না বিশেষ করে বলেন কবর কেন্দ্রিক কোন ধরনের বেদাতগিরি করব না মহরম মাসকে কেন্দ্র করে বেদাত করব না বিশেষ করে কবর কেন্দ্রিক বেদাত করব না আমাদের দেশে সাধারণত মহরম রজব রবিউল আউ্বাল মাস এই তিনটা মাসে বেশি করে বেদাত হয় মহরমে আর হলো রজব মাসে আর হলো রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে অনেকগুলা বেদাত হয় এখন আবার আপনার মনে আসবে হুজুর এটা কি বললেন বললাম তো না বুঝলে আবার আসেন বুঝাই দিই বেদাত কোনগুলা বিশেষ করে কবর কেন্দ্রিক বাড়াবাড়িটা বেশি হয় এই ব্যাপারে কয়েকটি হাদিস শুনি আমরা সহি বুখারীর চারশো সাতাশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের বিবি আম্মাজান আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনহা থেকে বর্ণনা তিনি বলেন

গির্জার ভিতরে কি মূর্তি গির্জা সাধারণত আমরা জানি এটা অন্য ধর্মের এবাদতখানা ওই এবাদতখানার ভিতরে কি মূর্তি ফাদা কারত আলী নবীগী সল্লাহ আলেহি ওসাল্লাম আম্মা জান দুইজন নবীজির কাছে বিষয়টা জানাইলে নিয়ে আর সুল আল্লাহ এবাদতখানার ভিতরে মূর্তি কেন বিষয়টা বুঝলাম না তখন নবীজি বললেন উলা ইকা ইদা কানাফি হিম ওর রজুলত সালি আলা কমেরি হি এরা হলো সমস্ত এই মানুষ কেয়ামতের ময়দানে এই মানুষগুলার অবস্থা কি হবে এটা বলার আগে নবী বলতেছেন এই মানুষগুলা হলো এমন মানুষ যাদের মাঝে ভালো মানুষরা মারা যাওয়ার পর তারা কি করত ওই ভালো মানুষগুলাকে কবর দিত কবরের উপর তারা সেজদার স্থান বানাইতো সুয়ার ওই সেজদার স্থানের ভিতরে আল্লাহ রলিদের মূর্তি বসায়া দিত আবার বুঝেন নিচে আল্লাহর ওলিদের কবর উপরে হলো মসজিদ বা ইবাদতখানা আর ওটার ভিতরে ওই নিচে যে ওলিরা শুয়ে আছে ওই ওলিদের মূর্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন সাল্লাম বলেন উলাইকা শিরarul খালকি ইনদাল্লাহিYawmal Qiyamah কিয়ামতের ময়দানে এরাই হল সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে এরা বলি নাউযু বিল্লাহ

বলেন নিকৃষ্ট মানুষ কয় জাতি এক নম্বর যারা জীবিত থাকতে কেয়ামত আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট যারা বেঁচে আছে আর কেয়ামত আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট হবে অর্থাৎ যারা দুনিয়াতে থাকবে আর যদি কেয়ামত তখন হয় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট এ হলো এক দুই ওয়াল্লাদী নেতিজুনাল কবর মাসাজিদা যারা কবরকে মসজিদ বানাবে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট এই দুই জাতিকে নবী বললেন সবচেয়ে নিকৃষ্ট এক নম্বর যারা দুনিয়াতে বেঁচে থাকতে তাদের উপর কেয়ামত হবে দুই নাম্বার যারা কবর সমূহকে সেজদার স্থান বানাবে আল্লাহ আমাদের সকলকে এক নম্বর হল ওই ভয়ঙ্কর সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা হবে তাদের থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন দুই যারা কবরকে মসজিদ বানায় সেজদার স্থান বানায় এই জাতীয় চিন্তা থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবার আরেকটি হাদিস শুনি সহি মুসলিমের বর্ণনা এক হাজার পঁচাত্তর নম্বর হাদিস এটা হলো আপনারা যারা মোবাইলে হাদিসের অ্যাপস চালান ওই অনুযায়ী আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে নম্বর হাদিস এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় আর এক হাজার ওয়ার্ল্ডে ফলো করা হয় না মানে দেখেন এটা এরপরে বলে দিলাম অনেকে আবার চিপা চুপাই গিয়ে মিলায় হুজুরের কথা ঠিক আছে এই জন্য বললাম তো সহি মুসলিমের ওই যে মোবাইল যেটা ওই অনুযায়ী এক হাজার পঁচাত্তর আর মাদ্রাসার পাঠ্যপুস্তক যেটা ওয়ার্ল্ডে ফলো করা হয় এই অনুযায়ী পাঁচশো বত্রিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাটা শোনার আগে একটু মনে রাখবেন নবী এই হাদিসটা বলেছেন ইন্তেকালের পাঁচ দিন আগে ভাই আমি এখন যে হাদিসটা শোনাবো এটা নবীর ইন্তেকালের কয়দিন আগে হাদিসের বর্ণনাকারী জুন্দুব রদিয়াল্লাহ তাআলা তিনি বলেন সামিআতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আই ক্বাবলা আই ইয়ামুতা বিখামসিন নবী ইন্তেকালের পাঁচ দিন আগে আমি নবীকে বলতে শুনছি তোমাদের মধ্য থেকে অন্তরঙ্গ বন্ধু বানানো থেকে আমি আল্লাহর কাছে মুক্ত তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই তাহলে আমাদের নবীজির কোনো খলিল নাই মানুষের মধ্যে কোনো অন্তরঙ্গ বন্ধু নাই কেন নাই নবীজি বলেন আল্লাহ আল্লাহালা ইব্রাহিম নবীকে যেমন খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন আমাকেও ইব্রাহিম নবীর মতো আল্লাহ তার খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন তাহলে খলিল কয় নবী দুই নবী খলিল কয় নবী দুই নবী ইব্রাহিম নবী খলিল্লাহ আর আমাদের নবী হাবিবুল্লাহ খলিলুল্লাহ রসুল্লাহ আল্লাহ নবীজি বলেন লৌকুন্ত মুতাহিজান উম্মতি খলিলা আমার উম্মতের কাউকে যদি আমি অন্তরঙ্গ বন্ধু বানাইতাম তাম লত্তা খস্তু আবা বকরিন খলিলা তাহলে আবু বকরকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম কিন্তু আমি কোনো অন্তরঙ্গ বন্ধু মানুষের থেকে গ্রহণ করি নাই করলে আবু বকরকে করতাম করি নাই কেন কারণ আমি আল্লাহর খলিল এটা বলার পর কী বলছে দেখেন আলা ওয়া ইন্ন কা না কবেলাকুম ইতা খজু কুবরা আম্বিয়া হিম্ মাসাজিদা লি তোমাদের পূর্ববর্তী জাতি তারা তাদের নবী আর অলিদের কবরকে সেজদারি স্থান বানাইছে আলা ফালা তাত্তা কুবরা মাসাজিদা ইন্নি আন্ধাকুম আঞ্জা লিকা শব্দান তোমরা কিন্তু কবরকে শেষদারি স্থান বানায় না ও আমার জাতি অতীতের মানুষগুলা তাদের নবীদের অলিদের কবরগুলাকে শেষদার স্থান বানিয়েছে তোমরা কিন্তু কবরকে শেষদার স্থান বানায় না আমি নবী নিষেধ করে যাচ্ছি বলেন তো হাদিসটা ইন্তেকালের কয়দিন আগে এবার আপনাদেরকে যে হাদিসটি শোনাবো এটা ইন্তেকালের দিনের হাদিস এখন যেটা শোনাবো ইন্তেকালের দিন ইন্তেকালের দিন না শুধু রবিজির প্রাণটা বের হবে ওই মুহূর্তের হাদিস এখন যেটা বলবো সোহিব বুখারির চারশো নম্বর হাদিস লাম্মা নুজিলা মিরসুল ইল্লাহি সল্লল্লাহক আলাইহি ওসাল্লাম কানায়াত রহ হমি সতান আলাওয়াজি হিহি নবীজি সল্লম্ আলিসাল্লাম অবস্থায় একটা কাপড় দিয়ে নিজের চেহারা মোবারক ঢাকলেন দেখা নাইভাবে নিজের চেহারা মোবারক ঢাকলেন একটা কাপড় দিয়ে মুমূর্ষু অবস্থায় ফাইদা গোতাম্মা যখন নবীর প্রাণটা বের হয়ে যাবে কাসা ফা আনওয়াজিহি কাপড়টা চেহারা मुबारक থেকে সরাইলেন মুমুরশে অবস্থায় কাপড় দিলেন প্রাণটা যখন বের হবে শ্বাসটা যখন বের হবে তখন কাপড়টা সরাইলেন সরাইয়া বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তখাজু আম্বিয়া আমবিয়াইহিম মাসাজিদা নবীজি বললেন ইহুদিদের উপর আল্লাহ রবিসাব খ্রিস্টানদের উপর আল্লাহ রবিসাব তারা তাদের নবীদের কবরগুলা গুলা সেজদার স্থান বানিয়েছে জাতিকে সতর্ক করা যাচ্ছে ও জাতি আমি ইন্তেকালের পর কিন্তু সাবধান আমার কবরকে এরকম সেজদার স্থান বানাও না শ্বাস যাবে যাবে ওই অবস্থায় নবী কথাটা বললেন এবার একটা হাদিস শোনেন আমার সাথে একটু বলেন কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ কবরকে কেন্দ্র করে কি বসানো নিষেধ দলিল আবু দাউদের বর্ণনা দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস এই হাদিসের সুলহ সাল্লাল্লা সাল্লাম বলেন লা যে আলু বুউ তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায় না ঘর কবর হয় কিভাবে ঘরে জিকির না করলে ঘরে আল্লাহরে না ডাকলে ঘরে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ না পড়লে নফল নামাজ না পড়লে ওই ঘর কবরের মতো হয়ে যায় আর আমার কবরকে উৎসবের স্থান বানায় না আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবানা বানা উৎসবের স্থান বানায় না তোমরা কি আমাকে মহব্বত করো বলেন আমরা নবীকে মহব্বত করি সাল্লাহ আলি সাল্লাম নবীজি বললেন যদি মহব্বত করো তাহলে কি করবা সল্লু আলাইয়া আমার উপর বেশি বেশি দূরত পাঠ করবা সুবাহ তাহলে বলেন তো মহাব্বত প্রকাশ করবো কি কি পাঠ করে দূরত এখন কথা হলো নবীর জন্য দুরূদ পাঠ করলে কি হয় নবীজি বলেন ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম তোমরা যেখানেই থাকো যেখান থেকে দুরূদ পড়ো তোমাদের দুরূদ সাথে সাথে আমার কাছে পৌঁছে যায় সুবহানাল্লাহ তাহলে কি শিখলাম প্রিয় ভাইরা muharram মাসকে কেন্দ্র করে এক কবর কেন্দ্রিক বারাবাড়ি করা যাবে না কবর কেন্দ্রিক সেজদার স্থান করা যাবে না কবর কেন্দ্রিক কোনো উৎসব বা মেলার আয়োজন করা যাবে না কিন্তু হচ্ছে তো আজকে তো রম রমা কালকে আরো হবে আল্লাহ হেফাজত করেন আল্লাহ হেফাজত করেন আমার মানসিকতা হলো এমন আল্লাহ যেন আপনাদের সবার সাথে জান্নাতে দেখা তো মানুষ এই এই মানসিকতা কিভাবে আপনাদেরকে ভুল কথা বলতে পারে বলেন আমি এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলছি অতীতে ভুল করে থাকলে ফিরে আসেন বলেন আল্লাহ অতীতে এইগুলা ঢোল তবলা করে থাকলে ফিরে আসেন যারা করছে তাদেরকে বুঝান সন্তান করলে ওরে বোঝান এটা করো না তুমি এটা না করলে কোনো ক্ষতি হবে না উল্লা আমাদের কেম জিজ্ঞাসা করে এটা না করলে কিচ্ছু হবে না আপনি আল্লাহর রস্তে বোঝান সবাই যে এইগুলো করবা না আল্লাহ আমাদের সকলকে সঠিক কথাগুলা বোঝার তৌফিক দান করে এরপর আরেকটা কথা কবর সামনের এইখানে নামাজ পড়া যাবে না আবু দাউদের বর্ণনা তিন হাজার দুইশো উনতিরিশ নম্বর হাদিস অলআরুসুলুল্লাহি সাল্লাল্লাহ ক আলেহি লা জিলিসু আলাল কবুর তুসাল্লু ইলাইহা তোমরা কবরের উপর বসো না আর কবর সামনে রাইখা নামাজ পড়বা না এজন্য কোনো মসজিদের মাঝখানে কবর না থাকা মাঝখানে কবর না থাকা মাঝখানে কবর থাকলে পিছনে কাতার থাকলে এটা ঠিক হচ্ছে না কাজটা এজন্য কবরের উপর না বসা কবর সামনে রাইখা কোন ধরনের বেদাত কর্ম না করা নামাজ না পড়া আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বেদাত নির্মূল করার জন্য ওলামায় কারাম তো চেষ্টা করবে আজকে এখানে মাননীয় এমবি সাহেব আছে উনিও যদি আলেমদের সাথে থাকে বেদাত নির্মূল কাজে কুসংস্কার নির্মূলের কাজে যদি উনিও থাকে কাজটা আরো সহজ হবে কি বলেন সবাই ইনশাআল্লাহ এই জন্য আমি আশা করি আমি আজকের আলোচনাটা এখানে এমপি সাহেব অনেকক্ষণ আলোচনা শুনছেন আপনারাও শুনেছেন আমি কোরআন হাদিসের মাধ্যমে কুসংস্কার এবং মহরমকে কেন্দ্র করে যা হচ্ছে আমাদের সমাজে আসলে আমাদের করা উচিত ছিল কি আমরা করতে শিখি যেটা আমাদের করা উচিত সেটাই যেন করি যা করা উচিত না সেটা যেন থেকে বেঁচে থাকতে পারি সামাজিকভাবে ইনশাল্লাহ আমরা চাইব এমপি সাহেব সহ সবাই ইনশাল্লাহ এইভাবে কুসংস্কার মুক্ত একটা সমাজ যেন আমরা গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করে এই হলো আপনার মহারম মাসকে কেন্দ্র করে আশুরাকে কেন্দ্র করে বর্জনীয় আজকের সর্বশেষ আলোচনা মহারমের দশ তারিখ কেন্দ্র করে এই মাতম শুরু হলো কবে থেকে আদ একষট্টি হিজরির দশই মহাররম কারবালার প্রান্তরে তিনি শহীদ হলেন নির্মমভাবে তাকে শহীদ করা হলো তার শাহাদাতের পর প্রায় তিনশত বছর পর্যন্ত তাকে কেন্দ্র করে কোনো ধরনের মাতম ছিল না সর্বপ্রথম বলেন সর্বপ্রথম তিনশো বান্ন হিজড়িতে ইরাকে নামক এক ব্যক্তি সর্বপ্রথম মাতমের সূচনা করে তাহলে শহীদ হইলেন একষট্টি হিজড়িতে এরও প্রায় তিনশো বছর পর তার তিনশো যদি হয় প্রায় দুইশো নব্বই বছর পর তো একষট্টি হিজড়িতে হোসেন নদী আল্লাহ তালহুকে নির্মম ভাবে শহীদ করলো জালে মিয়াজিদ এবং আরো তার প্রেতাত্তা ওবায়দুল্লাহ বিন জিয়াদ সীমার তারা এরও অনেক বছর পর প্রায় দুইশো বিরানব্বই বছর পর তিনশো বান্ন হিজড়িতে ইরাকে মইজুদ্দাউলা আদাই লেমি নামক এক ব্যক্তি সর্বপ্রথম এই মাতবের সূচনা করে এখন বলতে পারেন এই কথা কোথায় লেখা এই কথা সম্মানিত শিয়া যারা আছে তাদের কিতাবেই লেখা তার মানে যারা করছে তাদের কিতাবে এই কথাটা লেখা আছে আপনি বিশ্বাস করেন আমির আলী শিয়া উনি একটা কিতাব লিখছে আপনার স্পিরিট অফ ইসলাম এটার মধ্যে তিনি স্পষ্টভাবে বলেছেন যে এটা সর্বপ্রথম তিনশো বান্ন হিজড়িতে মুজুদ্দাউল্লা আদা ইলামি নামক এক ব্যক্তি ইরানে এটার প্রচলন করছে এরপর তিনশো বাষট্টি হিজড়িতে মিশরে আল মুজু লিদিন ইল্লাহ নামে ফাতিমি নামক এক ব্যক্তি প্রথমেরটার নাম হল মঈজুদ্দৌলা আদলামি পরেরটার নাম আল মজুদীন ইল্লা আল ফাতিমি নামক এক ব্যক্তি তিনশো বাষট্টি হিজড়িতে এটা মিশরে ব্যাপকভাবে চালু করছে এরপর বিষয়টা সারা দুনিয়াতে ছড়িয়ে গিয়েছে এই হলো আপনার মাতমের ইতিহাস তখন থেকে এই মাতম করা হয় প্রিয় ভাইয়ারা সর্বশেষ কথা মাতম কেন্দ্র করে যা হয় যা করণীয় যা বর্জনীয় বললাম রসুল সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন শরীর ছিঁড়া ফাড়া করা পোশাক ছিঁড়ে ফেলা ইত্যাদি এগুলা করা সম্পূর্ণ নিষেধ তাই মহার্লম মাসকে কেন্দ্র করে বিশেষ করে দশে মহার্লমকে কেন্দ্র করে আমাদের করণীয় হলো দুইটা আমরা সারাদিন রোজা রাখবো ইনশাল্লাহ সারাদিন তবা করব বর্জনীয় যেগুলো বললাম আমরা বিশেষ করে মাতম জাতীয় কোনো কাজ আমরা করব না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আজকে যে কথাগুলো আপনাদের সামনে বললাম শুনলাম কুসংস্কার মুক্ত সর্বপ্রথম যেহেতু আয়োজনে চৌধুরী বাজার এলাকা তাই কুসংস্কার দূর হতে হবে প্রথম চৌধুরী বাজার থেকে ইনশাল্লাহ এরপর আস্তে আস্তে এই কুসংস্কার মুক্ত একটা সমাজ একটা লালবাগ একটা বাংলাদেশ একটা পৃথিবী গঠন করতে হবে যেখানে কুসংস্কার থাকবে না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমরা সবাই যেন করণীয়গুলা করতে পারি বর্জনীয়গুলা বর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك امين واخر دعوانا الحمد لله رب العالمين